যারা দ্রুত চুল লম্বা সিল্কি ও ঘন করতে চান তাদের জন্য খুবই সহজ একটি উপায় নিয়ে চলে আসলাম। এটি এমন একটি উপায় যেটি চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন। পৃথিবীর সবথেকে অলস উপায়ে চুল ঘন ও লম্বা করার খুবই সহজ উপায় হলো এটি। শ্যাম্পুর সাথে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগালেই চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে। যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে, টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে। এটি চুলে ব্যবহার করলে মুঠো মুঠো চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল হবে ঘন কালো লম্বা সিল্কি একদমই প্রাকৃতিক ভাবে। যাদের চুল রুক্ষ শুষ্ক ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজ ভাব কাটিয়ে দিবে। আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে চা পাতা। চা পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী। এখানে আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চা পাতা। এরপর আমাদের লাগবে কফি পাউডার। কফি পাউডার যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ কফি পাউডার। এরপর আমাদের লাগবে জবা ফুল। জবা ফুল যদি আপনাদের হাতের কাছে ফ্রেশ না থাকে সেক্ষেত্রে জবা ফুলের শুকনো পাপড়িও ব্যবহার করতে পারবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 প্যাকেট জবা ফুলের শুকনো পাপড়ি। এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন, যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখানে 1 কাপ পানি নিয়ে খুব ভালোভাবে এটি 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। এখন চুলার জাল হাই হিটে দিয়ে এটি কিছুক্ষণ আমাদের জাল করতে হবে, যাতে করে এটি 1 কাপ থেকে 1/2 কাপে পরিণত হয়। 3 থেকে 4 পলক চলে আসলে দেখবেন এর কালারটি চেঞ্জ হয়ে যাবে, আর তখনই বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে। এখানে যে কত দামি একটি জিনিস তৈরি হচ্ছে, যখন এটি আপনারা ব্যবহার করবেন ফলাফল নিজেরাই পেয়ে যাবেন। এরপর চুলা চাল বন্ধ করে দিয়ে এই চায়ের লিকারটি ছেঁকে নিতে হবে। দেখুন এখানে আমি একটি পরিষ্কার বাটিতে খুব ভালোভাবে একটি ছাঁকনি সাহায্যে ছেঁকে নিলাম। এরপর এই হ্যাটনিকের সাথে আমাদের মিশিয়ে নিতে হবে 1/2 লেবু। এখানে 1/2 লেবু খুব ভালোভাবে কষলে রস বাইর করে নিতে হবে। লেবুর রস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। লেবু চুলে ব্যবহার করলে মাথার স্ক্যাল্প পরিষ্কার রাখে, খুশকি দূর করে। এই হেয়ার টনিকের সাথে লেবু মিশিয়ে নেওয়ার পর যেটি করবেন, আলাদা আরেকটি বাটিতে এই হেয়ার টনিকটি 1/2 উঠিয়ে নিতে হবে। আর এই হেয়ার টনিকটি আপনারা যেটি করবেন একটি স্প্রে বোতলে ভরে নেবেন। এটি আপনারা 2 ভাবে ব্যবহার করবেন। এই হেয়ার টনিক আপনারা বানিয়ে বেশি করে ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর এই হেয়ার টনিকটি সমস্ত চুলে খুব ভালোভাবে মেখে 1 ঘন্টা রেখে দিবেন। 1 ঘন্টা পর বাকি 1/2 হেয়ার টনিক এর সাথে মিশিয়ে নেবেন আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু। এখানে আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু নিয়ে নেবেন আপনার চুলের ধরন বুঝে। এরপর এই শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে চুল ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর দেখবেন আপনার চুলের পরিবর্তন। এইভাবে আপনার সপ্তাহে 2 দিন করুন, দেখবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা, আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল হবে ঘন কালো লম্বা সিল্কি একদমই প্রাকৃতিক ভাবে। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।